দ্রুত ধান গোলায় তুলতে হবে, দম ফেলারও সময় নেই। স্ত্রী সন্তান সহ হাওরে দিন রাত পার করছেন সুনামগঞ্জের কৃষকরা। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাবা মা ছেলে মেয়ে সহ ব্যস্ত সবাই, একদিকে ধান কাটা অন্যদিকে মারাই, চলছে ধান শুকানোর কাজ, দম ফেলার ফুরসত নেই কারো। কেউ 60 থেকে 70 ভাগ ধান কেটেছেন, কেউ বা এর চেয়েও বেশি। ঘরে বাইরে সবখানে ফসল তোলার হাঁক ডাক, প্রকৃতিও সদয়। শনি, মাটিয়ান, হালি, ছায়া, মহালিয়া, নলুয়া ও দেখার হাওর সহ জেলার 142টি ফসলি হাওর সোনার বরণ ধারণ করেছে। এবছর বৈশাখ মাস খুবই সুন্দর, আমরা ধান খুবই সুন্দরভাবে কাটতেছি, ধান কাটছি, ধান মারা দিছি, এরপরে আল্লাহ দিলে সব দিকে ভালো। মেশিনটা কাটাইছি, ধান আনতে আনতে রাত্রে পুরা 8টা বাজে থাকা। কৃষি সম্প্রসারণ বিভাগের মতে সুনামগঞ্জে এবার 2,22,795 হেক্টর জমিতে নানা জাতের বোরো ধানের চাষাবাদ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত জেলায় 1,70,902 হেক্টর জমির ধান অর্থাৎ 76.71% ধান কাটা শেষ হয়। প্রত্যেকেই খুশি মনে আমাদের এই বোরো ধান তারা সংগ্রহ করছেন এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের যে বাম্পার ফসল, বোরো ধানের যে বাম্পার ফলন হয়েছে, আমরা আশা করছি যে আমাদের যে লক্ষ্যমাত্রার চেয়ে সুনামগঞ্জ জেলায় আমরা বেশি ফলন পাব। ফলন বাম্পার হয় এবার দামও ভালো পাওয়ার আশা কৃষকের। আর মনে হয় 500 দিন লাগলে শেষ, আবার 11-12 দিনটা থাকে তাহলে শেষ হয়ে যাবে। মির্জা মোনালিসা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।